হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এই যে বিক্রম বেতালের মতন বসে ব্লগটা শুরু করলাম। কাল সারাটা দিন বৃষ্টি হয়েছে, আমার মনসোনা দু তিনবার মতন বেরিয়ে যাওয়ার জন্য একটু ঝোঁক নিয়েছিল, কিন্তু ওই দরজা টরজা আটকে দিয়েছিলাম। এদিকের দরজাও আটকে দিয়েছি, ওদিকের দরজাও আটকে দিয়েছি, বেরোতে পারিনি। কাল সারাটা দিন আমাদের বাড়িতে রয়েছে, জানো, সারাটা দিন। এরকম কোনো দিন এই বাড়িতে এসে আজ পর্যন্ত করিনি যে সারাটা দিন ও বাড়িতে, সকাল থেকে পুরো সারাটা রাত। এমনকি এই যে সকালবেলায় উঠলে কিন্তু আমার, আমি ঘুম থেকে উঠি কিন্তু আমি মনুকে দেখি না, পাড়া বেড়াতে বেরিয়ে যাই, কিন্তু আজকে বেরোয়নি। দেখো চারিদিক বৃষ্টি বৃষ্টি, একদম ভেজা ভেজা ওয়েদার। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, বুঝি। এই দেখো, দেখেছো কত জল এই দিকটাতে দিয়ে তো যাওয়া যাচ্ছে না, প্রচুর জল জমে গেছে এই জায়গাটা। আর আমাদের এই রাস্তাটা দিয়েই যেতে হয়, মাটির কাঁচা রাস্তার কি অবস্থা। আর আমাদের বাড়ির সামনের দিকটা, মানে এটা তো পুরো মাটির রাস্তা, আর আমাদের বাড়ির সামনের দিকটা পুরো কাদা হয়ে গেছে, যাওয়াই যাচ্ছে না। চলো সকালবেলা এত কথা বলবো না, কাজ করতে হবে, পুরো কাজ পড়ে রয়েছে, শুধু বিছনাটাকে গুছিয়েছি। সঙ্গে থাকো, তোমাদের সাথে কথা বলার পর আমি ঘরের কাজটাকে সেরেছি। ঘরের কাজ বলতে বাসি বিছানাটাকে তুলতে হয়, সেটা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দা এখন ঝাড় দিচ্ছি, দেখতেই পাচ্ছ তো। সকালবেলায় ওই ব্লগটা শুরু করার জন্যে আমাকে একটু তোমাদের সামনে এসে কথা বলতে হয়, বা কোনো কোনো দিন সেটাও করতে পারি না, একেবারে কাজকর্ম দিয়ে শুরু করে ফেলি যখন একটু লেট হয়ে যায়। তো আজকে সকালবেলায় বর চলে গেছে কাজে, যেহেতু গতকালকে ছুটি নিয়েছিল বৃষ্টির জন্যে, কিন্তু আজকে তো ছুটি নিলে হবে না। আর আমাদের কাজ করলেই টাকা, না করলেই কোনো টাকা নেই, মানে একটা টাকা পর্যন্ত বাড়ি বসে আমাদের ইনকাম হয় না, তো তার জন্যে কাজে যেতেই হবে। আর আমার মুনুসোনাকে দেখতে পেলে না, ওখানে বসেছিল, আসলে ও বুঝতে পারছে না কি করব। একবার ভাবছে যাব একটু পাড়া বেরিয়ে আসব, বেরোতে পারছে না জলের জন্য, বুঝতেই পারছি। আর হ্যাঁ, ওর পায়ের ব্যথাটা কিন্তু অনেকটা সেরে গেছে। তোমরা চুন হলুদ লাগাতে বলেছিলে, আমি কিন্তু শুধু হলুদ লাগিয়েছি, কারণ সবাই বললো হলুদ লাগাতে, তো ওই জন্যে হলুদ লাগালাম। ঘর বারান্দা ঝাড় দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করলাম, করে চলে আসলাম হচ্ছে উঠোনে। কিছু পাতা টাতা পড়েছিল, আর যেহেতু জল জল রয়েছে তো ঝাড় দিলে তো ঝাড় মানে হবে না, তাই জন্যে যেগুলো পড়েছিল ওই বিচুলি পাতা কাগজ এইগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। তো দিয়ে তারপর ওই উঠোনের সামনেটা, উঠোন না মানে রাস্তার সামনেটাই লিপে নেব, যেটা করতে হয় গ্রাম্য বাড়িতে, না এই কাজটা করতেই হয়। তো বন্ধুরা, কাজকর্ম সব হয়ে গেছে, এই যে জায়গাটা লিপে নিয়েছি। দুটো বাসন রয়েছে, যেহেতু গতকালকে পরোটা হয়েছিল, ওই দু একটা বাসন রয়েছে, কড়াই রয়েছে, তো এইগুলো মাঝে ঘষা করবো, ব্যাস হয়ে যাবে। ভাবলাম সকাল সকাল স্নান করবো না, একটু বেলার দিকে শ্যাম্পু করবো, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই যে আবার পড়ছে বৃষ্টি, জানি না কবে শেষ হবে, বিরক্ত লাগছে আর ভালো লাগছে না বৃষ্টি। আর এই যে আমার মুনুসোনা বসে বসে আমার কাজ দেখছে, এই যে আর ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, একদম এরকম ভেজা ভেজা রয়েছে, দেখতে পাচ্ছ। আমার মুনুসোনা ম্যামাও করছে, কেন জানো, খিদে পাওয়ার জন্য না ম্যামাও করছে, হচ্ছে বাইরে বেরোতে পারছে না। কালকে সারাদিন বৃষ্টির জন্য বেরোতে পারিনি, এমনকি আজকে ওই যে বাইরে জল দেখালাম, মানে যে আমাদের রাস্তার দিকে, ওই জলের জন্য বেরোতে পারছে না। তারপর তার মধ্যে এখন আবার বৃষ্টি হচ্ছে, রোদের একটা কেমন তাপ তাপ লাগছে, কিন্তু আবার বৃষ্টি। চলো এই যে হাতে নেতা রাখি, রেখে দুটো বাসন আছে মেজে নিয়ে তারপর স্নান করে নিই, শ্যাম্পু করা হবে না, কারণ এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর চুল ভিজিয়ে লাভ নেই। চলো সঙ্গে থাকো। এদিকে সকালের খাবার নিয়ে বসে পড়েছি, আজকে সত্যি কথা বলতে ছোলা আর বাদামটা ভেজাতে ভুলে গেছি, প্লিজ তোমরা কেউ বকো না, আসলে ভুলে গেছিলাম গতকাল রাত্রিবেলা, জানো তো ওই কারেন্ট যাচ্ছিলো আসছিলো এই সব কিছুর মধ্যে, আর আমার খেয়াল ছিল না। আর এখানে হরলিক্স করলাম, আর এখানে চারটে বিস্কুট নিয়েছি, আর আমি না এই আমার জন্য সুগার ফ্রি বিস্কুট এনেছি, এই যে আমার ভালো লাগে কেন জানি না, তো দুটো সুগার ফ্রি নিয়েছি, আর এটা হচ্ছে কি টপ গোল্ড, দারুণ খেতে এইটা। তো এই যে চারটে বিস্কুট নিয়ে বসলাম আর হরলিক্স নিয়ে বসলাম। শ্যাম্পু করবো না করে দেখো করেই ফেলেছি, ইচ্ছে করছিল যে করেই নেই, থাক ঘরে হাওয়াতেই যেটুকু চুল শুকাবে শুকাবে, বাইরের ওয়েদার পুরো সেই ধোয়া ধোয়া হয় না, সেই বৃষ্টি হবে বলে বা হওয়ার পরে একটা সেই ধোয়া ধোয়া ব্যাপারটা, চারিদিকে ওরকম ধোয়া ধোয়া ব্যাপার হয়ে রয়েছে জানো তো, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।
তো যাই হোক, এই সকালবেলার কাজকর্মের সাথে স্নান করে ফেললে না পুরো সারাদিনের চাপটা থেকে যেন মুক্তি পাওয়া যায়। তোমরা কমেন্ট করে জানিয়ে তো, আমার তো তাই মনে হয়। শুধু এইটুকুই যে সকাল সকাল স্নানটা করে ফেলতে হয়, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় লাগে, এই তো। তবে জানো তো, আমার অনেক মাস হয়ে গেল ঠান্ডাটা লাগে না, অনেক মাস হয়ে গেল। তোমরা আমার ব্লগে দেখছোই, ওই জ্বর জারি এইটাই হলো, কিন্তু সেই সেইভাবে যে ঠান্ডা লাগা, সেই ঠান্ডা লাগা কিন্তু আমার হয়নি, যাই হোক যেন না হয়। গতকালকে মাকে তাই বলছি, মায়ের খুব ঠান্ডা লেগেছে, মাকে বললাম, মা বলছে যে হ্যাঁ ঠান্ডা লাগা কি ভালো, এই তো জ্বর থেকে উঠলেই শরীর অসুস্থ দুর্বল। আমি বলি না, ঠান্ডা লাগা ভালো না, কিন্তু আমার এত ঠান্ডার ধাত বিয়ের আগে জানো তো, সেই ঘুম থেকে উঠতাম, বিয়ের আগে তো মেয়েরা কোনো কাজই করে না, যেটা আমিও কোনো দিন করতাম না, ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ব্রাশ নিতাম, ব্রাশ করে টরে তারপর ঘরে আসতাম, যে ব্যাস শুরু হয়ে যেত হাঁচির পর হাঁচি, হাঁচির পর হাঁচি, জানো না। মা তাই বলতো, বাবা সামান্য ঘুম থেকে উঠে ব্রাশ করলি তাতেই হাঁচি শুরু হয়ে গেল, এরকম। আর যেটা আমার বরেরও রোগ ছিল, তবে আমার বরের এখন অনেকটাই কমে গেছে, আমার বড়ও এরকম ব্রাশ করে উঠলেই হাঁচি শুরু হয়ে যেত, এই তো ব্যাপার। যাই হোক, ঠান্ডা কমে গেছে, ভালো কথা। আর মাথা যন্ত্রণাটাও অনেকটা কমেছে, ওই খুব একটা বেশি চিন্তা আর আওয়াজ হলে তবেই যন্ত্রণা হয়। এই যে এখানে তো তোমাদের দেখালাম সকালের খাবার নিয়ে বসেছি, আর আমার মুনুসোনা বিস্কুট খেলো, আর বৌদিদের কাছ থেকে রুটি দিলাম, বৌদি রুটি করেছিল তো, বৌদিদের কাছ থেকে রুটি নিয়ে ওকে দিলাম, কারণ রুটি না বাসি রুটি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওকে অনেকটা রুটি দিলাম, অর্ধেক মতন রুটি খেলো, ও খেয়ে শুয়ে রয়েছে, এই তো। বৃষ্টিতে বেরিয়েছিল, আবার ঢুকে পড়েছে ঘরে। চলো সঙ্গে থাকো, খেয়ে নিই, তারপর রান্না করতে হবে। কী রান্না করবো দেখা যাক, শনিবার তো দেখি কি করা যায়, বাইরে বৃষ্টি, খিচুড়ি করলে ভালো হতো, দেখছি কি করা যায়, চলো সঙ্গে থাকো। চলে আসলাম রান্নাঘরে, আর বৌদি আমাকে দিল এটা খেতে, তরকারি আর পরোটা। তো সকালবেলার খাবারটা আমার হয়েই গেল, আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা। তো বরকে ফোন করে বললাম যে খিচুড়ি করব কি না, তো ও বলল না, ডাল চালটাকে একসাথে না করে আলাদাই করো। তাই আলু ভাজা বসালাম আর প্রেশারে ডাল সেদ্ধ দিয়েছি। ভাবলাম বৃষ্টি ওয়েদারটা কাটলো মনে হয়, কিন্তু না, দেখো কি জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার বর কাজে গেছে, তো ছাতা তো নিয়ে গেছে অবশ্যই, কিন্তু কিভাবে আসবে সেটাই ভাবছি, এখন তো রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়, তো সেটাই নিয়ে চিন্তা করছি। আর ডাল ভাত রান্না সেগুলো আর কি শেয়ার করব তোমাদের সাথে, দুটো ওভেনে দুইদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে লঙ্কা ভেজে নিলাম। তো এই লঙ্কাগুলো হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্যে, আর এই যে তুলতে যাচ্ছি কতবার পড়ে যাচ্ছে, এটাই হয় জানো তো। যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, লঙ্কা ভেজে নিয়েছি, এবার ডালটাকে সম্বার দিয়ে নেব। তো এই যে ডাল সম্বার দিয়ে নিয়েছি, আর ডালটা এখন ফুটছে, তো করলাম হচ্ছে মুগের ডাল। ভেবেছিলাম ডাল আর চাল মিলিয়ে একটুখানি দেখো ঘুগনি বলছি খিচুড়ি করব, আর করব হচ্ছে আলু ভাজা, কিন্তু সেটা আর হলো না। বাইরে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, রান্নাটা প্রায় হয়ে এসছে, এদিকে দেখো কারেন্ট চলে গেছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছে এদিকে পুরো জায়গাটা পুরো ভিজে ভিজে গেছে। তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম জানলা তো দেওয়ার জন্য, এখন দেখি বৃষ্টিটা থেমে গেল, এখন আর সেই তুলনায় ছাট আসছে না, তো তবুও দরজাটা মানে জানলাটা দিয়ে দিই, তার কারণ ওই যে ভিজে যাবে না এদিকটা, দেখেছো স্লাইডার জানলা। আমার বর এখন আসেনি, আসলে মনে হয় বৃষ্টির জন্যই আসতে পারছে না, জানো তো বৃষ্টির জন্যই আসতে পারছে না। আর এদিকে ছাতা নিয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে আসবে জানি না। তোমরা অনেকে বলো যে রিয়াঙ্কা রেনকোট, রেনকোটের ব্যবস্থা করো, রেনকোট পরিও,
আমার বরের রেনকোট থেকেও ও পড়বে না, এরকম রয়েছে ঘরে কিন্তু পড়তে চায় না, কখনো যাই না, ও বলে আবার ভালো লাগে না, অস্বস্তি লাগে, আমি ছাতা নিয়েই ঠিক আছি, এরকম। তো মনে হচ্ছে যা জোরে বৃষ্টি হচ্ছে আসতে তো পারবে না, হয়তো একবারেই কাজ করে চলে আসবে, কী খাচ্ছে কী জানি, এই তো চিন্তা হয়। যা হোক চলো ডালটা ফুটছে ওইদিকে, চলো সঙ্গে থাকো। এদিকে রান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করতে হবে, এই বাসনগুলোকে এখন কলপারে নামাই। আর বৃষ্টি তো হয়েই চলেছে হয়েই চলেছে, এখন একটু আসতে হচ্ছে অবশ্য, কিন্তু হচ্ছে, দেখো মাঠে পুরো জল হয়ে গেছে। আমাদের এই যে পেছনে যে মাঠ, ধান লাগানো হয়েছে আর ধানের ক্ষেত পুরো জলে জলাকার। আর দেখো এইখানটা ড্রেন রয়েছে, এই ড্রেনও দেখো জলে ভর্তি, দেখেছো কী অবস্থা, চারিদিকে শুধু জল আর জল। এ দেখো আবার শুরু হচ্ছে, চলো বাসন কটা মেজে নিই আগে। চলো এখানে বসে বাসনটা মাজবো, আর ভিডিও শেয়ার করছি না, বাসনটা শুনে মেজে গ্যাস পরিষ্কার করে তারপর আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো। কোন দিক দিয়ে আসলে, রাস্তা দিয়ে? না এমনি রোড ধরে, নাই ভেতর দিয়ে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, থামবে না, একবার আস্তে আস্তে হচ্ছে, একবার নিম্নচাপের মতো হচ্ছে। ছাতাটা ওইখানে মেলে রেখো, না কারেন্ট নেই, সত্যি কথা। আর যাবে না, না আর যেতে হবে না এই বৃষ্টি কাদার মধ্যে। কাজ থেকে এসে বর তো গেল স্নান করতে, আর আমার তো সব কাজ হয়ে গেছে, বসলাম হচ্ছে মনসোনার পায়ে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য। তো হলুদটা দেওয়াতেও অনেক আরাম পাচ্ছে, তো ফোলাটা তো কমেছে, ফোলার থেকে বেশি ওর কেটে গেছিলো জানো তো, ওই কাটাতেই হলুদ দিলাম। আর সময় এখন দেখতেই পেলে 1:05 বাকি, তো এদিকে আমি তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এক ঝলক আলু সেদ্ধ, আলু ভাজা, ভাত, আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ তো দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে কচু ভাতে, হ্যাঁ গাঁটি কচু ভাতে, কয়েকটা মতন ছিল ঘরে, সবজি তো সবই বাড়ন্ত, বাজারে যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে। আর এখানে রয়েছে মুগের ডাল, তো একটু গাঢ় করেই করেছি মুগের ডালটা, তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, বুঝলে। আর আমরা খেতেও বসে পড়েছি, আমি নিয়েছি আলু সেদ্ধটা নিয়ে নিই, কারণ আলু সেদ্ধটা আমার বড়ই বেশি পছন্দ করে, তো ওকেই দিলাম। আমি কচু ভাতেটা নিয়েছি আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। আর এখানে আমার মুনুসোনা খাচ্ছে, মুনুসোনার জন্যে আমুল দুধ আর ভাত, দেখেছো কত সুন্দর করে খাচ্ছে। খাওয়া দাওয়া করে উঠলাম, কারেন্ট চলে গেল, কি আর বলবো, সকাল থেকে এরকমই চলছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। আর দেখো আমি সকালবেলা স্নান করে টিপ পরেছিলাম, না টিপের আঠা আঠা মতন আছে কিন্তু টিপ নেই, টিপ নেই, টিপ পড়ে গেছে গরমের চোটে। আর এদিকে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে, বাবা বাবা বাবা, সারাদিন বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মুনুসোনাও ঘুমিয়ে পড়েছে, আর আমার বড় ওই যে বসেছে ফোন নিয়ে বাবা, আর আমি এখন একটু এখানে বসলাম, একটু বসবো, একটু ফোন ঘাঁটবো, তারপর ঘুমাবো জানো তো, তারপর ঘুমাবো। বৃষ্টি বৃষ্টি দিন আর কী করবো বলো, কাজকর্ম তো সব হয়েই গেল, সকাল থেকেই একটু কাজের যা প্রেশার থাকে। এখন সময় হচ্ছে 4:45, অনেকক্ষণ ঘুমিয়েছি, তো ওই যে ঘুম থেকে উঠলাম, মুখ টুক ধুয়ে এই যে এখানটা বসেছি, আর আমার মনুসোনাও কিন্তু অনেক ঘুম দিয়েছে জানো। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে গেল, বৃষ্টি ওয়েদারটা কেটেছে মনে হচ্ছে, তার কারণ এদিক দিয়ে রোদের একটা তাপ আসছে, দেখো এদিকটা দিয়ে রোদের একটা তাপ আসছে, আর অনেকটা আলো হয়ে গেছে চারিদিক, যে মেঘলা মেঘলা একটা ধোয়া ধোয়া ব্যাপার ছিল সেটা আর নেই জানো তো। তো চলো এখানটা একটুখানি বসে থাকি, তারপর হচ্ছে ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি অনেকদিন ও বাড়িতে যাই না, ও বাড়িতে যাবো, তারপরে যা জল দেখি ইচ্ছে হলে যাবো, ওই জল পেরিয়ে আমাকে আবার যেতে হবে, বৃষ্টি হচ্ছে না, এই দুদিন হয়তো রোদ টোদ হলে বা কালকেও যদি রোদ টোদ হয় জলটা টেনে যাবে, নাহলে একটানা বৃষ্টি হচ্ছে না, কত মানে কতগুলো দিন আমি বাইরেও বেরোইনি, আর আমার বাইরে বেরোতে লাগেও না, কিন্তু ওই বৃষ্টি হচ্ছে, জল জমে রয়েছে, দেখতে ভালো লাগছে না, যা বৃষ্টি হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখো এদিকে দেখো কত জল, দেখেছ বাবা, পড়ে না যায়। তো
তোমাদের সাথে কথা বলার পর বাবা এসেছিল, বাবা এসেছিল কিন্তু বাবা বাড়ি পর্যন্ত আর আসতে পারেনি। দেখো কত জল দেখেছো আমাদের এই বাড়ির এই যে ঢোকার পথে, আর এটা মাটির রাস্তা না, প্রচণ্ড কাদা হয়ে গেছে। ওই জন্য বাবা ওই মোড় থেকে, তালতলার মোড় থেকে আমাকে ফোন করে বলছে তোদের এদিকে প্রচণ্ড কাদা, আমি যেতে পারছি না, তুই একটুখানি আয়। তারপর আমি গেলাম, একটা জিনিস দিতে এসেছিলাম। আসলে সকাল থেকে খিচুড়ি খিচুড়ি মন করছিল, সকালবেলা ভেবেইছিলাম একটু খিচুড়ি রান্না করব, কিন্তু ওই যে আমার বর পছন্দ করে না বলে আমি আর খিচুড়ি রান্না করতে পারিনি। ভাবলাম ডাল চাল একসাথে না করে ডাল চাল আলাদাই করি। তো মা করেছে, দেখো মাকে কিন্তু আমি বলিনি, মা করেছে। মা আবার দুপুরবেলা ফোন করে বলছে যেরকম পাঠিয়ে দেবো, দুপুরবেলায় না, ওই তো তোমাদের সাথে কথা বললাম তারপরে মা ফোন করে বলছে যে দিদির বাড়িতেও পাঠিয়ে দিয়েছি, তোর বাড়িতেও বাবা যাবে খিচুড়ি আর আলুর দম দিয়ে আসার জন্যে। আর এ দেখো ফল নিয়ে আসলাম, কারণ দিদি বাড়ি যেহেতু গেছিলো আগে, দিদি আবার কটা ফল পাঠিয়ে দিয়েছে, তো সেখান থেকে একটু আপেল নিয়ে আসলাম। আর এ দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটার অবস্থা দেখেছো, পুরো কাদা, পুরো ওদিক পর্যন্ত কাদা। দেখো একেই বলে যে সন্তান যদি কিছু চায় না বা কিছু মনে মনে ভাবে যেটা খেতে ইচ্ছে করছে, মায়েরা ঠিক বোঝে। মাকে কিন্তু আমি বলিও নি, কিন্তু মা ফোন করে বলছে যে খিচুড়ি পাঠাচ্ছি। আমি এত খুশি হলাম যে দেখো সকালবেলা আমি চাইছিলাম, দেখো জলটার মধ্যে পাটা ধুই নি, সকালবেলা আমি চাইছিলাম যে একটুখানি খিচুড়ি খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু পেয়ে গেলাম। যাক রাতের খাওয়া হয়ে যাবে, মা বললো চুড়িটা তুই খাস, আর আলুর দম দিয়ে আমার বরকে বললো রুটি করে দেওয়ার জন্য, কারণ ও আলুর দম খেতে পছন্দ করে, বলি একটু রুটি করে দিস, ও তাহলে আলুর দম দিয়ে খেতে পারবে, কারণ ও খিচুড়ি পছন্দ করে না এই জন্যে। অনেক দিন পর এখানে আসলাম, অনেক দিন পর। আর তোমাদের আমি দেখিয়ে দেবো, এই ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো মা কী পাঠিয়েছে। আমি এখনও খুলেও দেখিনি যে খিচুড়ি আলুর দমটা কেমন দেখতে হয়েছে, সেটা তাও দেখিনি, শুধু এই ফলটা নিয়ে চলে আসলাম। আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা, পুরো কাদা। আর এই যা হাঁপিয়ে গেছি, চলো এখানে একটু বসি, অনেকদিন পর আসলাম তো একটু বসি, ভালো লাগে জায়গাটা বসতে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘরে চলে এসেছি। তো আসার পর সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে, আর তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম যে মা কী দিয়েছে। তো দেখো লাল লাল আলুর দম, আমার বর তো দেখেই খুশ হয়ে গেছে, মানে ও এত পছন্দ করে আলুর দম খেতে। আর এটা হচ্ছে খিচুড়ি, তো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। এখন আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর এই হচ্ছে ফল, তো দিদি পাঠিয়ে দিয়েছে। কাজকর্ম নেই, একবেলা রান্না থেকে ছুটি পেলে কিন্তু দারুণ লাগে, তাই না? তাই সন্ধ্যাবেলায় আর কোনো কাজকর্ম নেই বলে মুনুর সাথে এখন বদমাইশি চলছে। তো মুনু এখন শুয়ে রয়েছে, আর ওর ওকে একটু আদর টাদর করছি, লেজ নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ তো অনেক, মানে ওর সাথে বকবক করছি। আর আমার বর তো বলে যাচ্ছে কি পাগলের মতন মুনুর সাথে বকবক করছে, ও কি বোঝে? আমি বলছি না, ও সব বোঝে, ও আমার কথা সব বোঝে। তো বন্ধুরা, তোমাদের তো রাতের খাবারটা দেখিয়ে দিলাম, আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো, আর আমার বরের জন্য শুধু কটা রুটি করতে হবে, এই তো। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।